হ্যালো ওয়ান গুড মর্নিং তো সকালবেলা ভিডিওটা আরম্ভ করছি পাওয়ার বাড়ির থেকে তো গত রাত্রিতে তো আমরা এই বাড়ি এসেছি আর এই দেখো সকালবেলা মামা ভাগ্নে বসে গেছে ফোন নিয়ে আর আমি এখন সবে ব্যাগপত্র খোলাখুলি করছি আর এদিকে চো এখানে দুটো কেটলি আছে একটা ঘটি আছে এগুলো সব হচ্ছে আমাদের বাড়ি জমা পড়েছে একটু পরে ঘোষ আসবে আমাদের গরু দুয়াতে তাই দুধ নেওয়ার জন্য চলো দেখা যাক মা কি রান্নাবান্না করছে সকালবেলা তো এই যে মা এখন ভাত বসাচ্ছে চাল মেপে নিচ্ছে তো করবে কিছু একটা কারণ হচ্ছে নিরামিষ ভাত করবে আজকে তো মাকে ওইদিকে কেটে কুটে গুছিয়ে দিয়ে আমি চলে এসেছি শ্রেয়ানবাবুকে একটা কলা খাওয়াতে ওনার খিদে পেয়েছে তার জন্য আর এই দেখো আমার বাবা মাঠের থেকে বাড়ি চলে এসেছে বাবা গেছিলো মাঠে এখন দশটা মতন বাজে তো ভাত খেতে এসেছে ভাত খেতে আসলে এই যে শ্রেয়ান উঠে গেছে দাদার কোলে আর এই যে আমি দুই বাবাকে ভাত দিয়ে দেবো এখন আর কালকে যেন হচ্ছে রবিবার আমাদের এইখানে শিবনিবাসের মন্দিরে জল ঢালা হবে তো তাই কালকে সবাই যাবে নবদ্বীপ থেকে জল আনতে তো আজকের দিনটা আমরা নিরামিষ খাব কারণ আমার ভাইও যাবে জল আনতে ভাইও প্রতি বছর যাই এখানে একটা সব সবজি দিয়ে নিরামিষ তরকারি আর এই সয়াবিন রান্না হয়েছে তো সকালবেলার খাওয়া দাওয়ার পাট চুকিয়ে মা চলে গেছে এখানে বাদাম ভাজতে আমি যে বাদাম নিয়ে এসেছিলাম মা দেখো কী সুন্দর করে বালি দিয়ে বাদাম ভাজছে তো এই দেখো তারপরে তো এখন হচ্ছে চান করার সময় তো দুপুরবেলা এই যে সমস্ত বাসনপত্র সকালে যা খেয়েছিলাম কলের পাড়েই পড়ে আছে আলিশ আর ধোয়া হয়নি এখন ধুয়ে টুয়ে চান করব ভাই ওইদিকে গরু মানে গরুর খাবার দিচ্ছে আর এই যে বাবা চলে এসেছে আমার বাবা সারা গায়ে কাদা জানো তো বাবা গেছিলো জাগ ডোবাতে তো এই যে চান থান করে দুই যে আমার দুই বাবা বসে পড়েছে এখানে বাদাম খেতে তো ওই দেখো মা দুই প্যাকেট বাদাম মাছ ভেজেছে বিকেলবেলা সবাই আস আসবে সবাইকে দেয়া হবে আর আমরাও খাবো আর দেখো দুপুর না হতে হতে বিকাল না হতে হতে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর এই দিকে বৃষ্টির মধ্যে আমরা ঘরে বসে গল্প আড্ডা বাদাম ভাজা খাচ্ছি আর মা আছে ভাই আছে আমি আছি এই কয়জন গল্প করছি অনেক দিন পর সবাই তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে অবশ্যই একটা লাইক করো টাটা বাই বাই